অঙ্গনওয়াড়ি কর্মীদের কর্মসংস্কৃতি বিষয়ক সচেতনতার বার্তা দিলেন সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো স্বচ্ছ সচল রাখার ব্যাপারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বন্ধপ্রায় ত্রিপুরা জুট মিলের উদাহরণ দিলেন মন্ত্রী টিঙ্কু রায়। সালেমাই নিবিড় শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে পোষণ অভিযানের উপর এক দিবসীয় কর্মশালায় মন্ত্রীর এই সচেতন ও সতর্কতামূলক তাৎপর্যপূর্ণ বার্তা। শুক্রবার সালেমা নিবিড় শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে পোষণ অভিযানের উপর এক দিবসীয় কর্মশালার আয়োজন কমলপুরের হালাহালির বিমল সিংহ স্মৃতি কমিউনিটি হলে কর্মশালা অনুষ্ঠিত। কর্মশালায় শূন্য থেকে ছ বছর বয়সী পর্যন্ত শিশু, কিশোর, গর্ভবতী মহিলা এবং স্তন্যদানকারী মহিলাদের বিশেষ পুষ্টির পরামর্শ প্রদান প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক মনোজ কান্তি দেব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। কর্মশালায় নিজ ভাষণে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের লক্ষ্য উদ্দেশ্য বোঝালেন মন্ত্রী টিঙ্কু রায়। শিশু উন্নয়নের জন্য, শিশুদের শিক্ষার জন্য, সেখান থেকে যদি আমরা চলে আসি, আমরা আমাদের মূল কাজটা যদি আমরা না করি, তার জন্য যদি কোনো আলোচনা না করি, তাহলে সেখানে মানুষের ছাত্র দেবে কি? দেবে না, ধীরে ধীরে কমে যাবে, এক সময় ছাত্র শূন্য অঙ্গনওয়াড়ি সেন্টার হয়ে যাবে, তখন আপনারা কি করবেন? তখন সরকার সিদ্ধান্ত নেবে অঙ্গনওয়াড়ি সেন্টার বন্ধ করে দিয়ে, এটা ক্লোজ করে দিয়ে। এই জন্য আমাদের ছাত্র যদি অঙ্গনওয়াড়ি সেন্টারে আসে, সেই অঙ্গনওয়াড়ি সেন্টারটা যেন ভালো চলে, তার জন্য আমাদের কাজ করতে হবে। আমরা আমাদের অধিকারের জন্য লড়াই করবো, মন্ত্রী আসবে, আধিকারিকরা আসবে, তাদের কাছে আমরা দাবি করবো, আমাদের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে সেগুলো যেমন করবেন, তেমন ছাত্রদের জন্য আপনার কাজ করবেন। যখনই মায়েদের সঙ্গে দেখা হবে, বলবেন আপনার ছেলেটা স্কুলে আসছে না কেন, যখনই যাকে দিদি আপনার বাড়ির ছেলেটা তো স্কুলে আসেনি, একটা পরিবেশ তৈরি করবেন, একটা এনভায়রনমেন্ট তৈরি করবেন, সেখানে যেন ছাত্র নিয়ে আসে। আজ কি হয়েছে, মানুষ ভাবছে অনলাইন সেন্টার খিচুড়ি খাওয়া, এটা মানুষকে ভুলাতে হবে ধীরে ধীরে, আমরা ক্রমশ এটা একদিনে হয়নি, আপনাদের দোষ হয়। একই সাথে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো স্বচ্ছ সচল রাখার ব্যাপারে সতর্ক এবং সচেতনতামূলক বার্তা স্বরূপ জুট মিলের উদাহরণ মন্ত্রী টিঙ্কু রায়। কিন্তু জুট মিল আজ প্রায় বন্ধ হয়ে যাবে কিছুদিনের মধ্যে, কেন বন্ধ হবে সেটা নিয়ে যদি ভাবি, দেখবেন আমাদের যে কাজ করছি তার সঙ্গে অনেক মিল খুঁজে পাবো। সেটা বন্ধের জন্য হচ্ছে, তারা দীর্ঘ 25-30 বছর যখন থেকে মিলটা হয়েছে, তখন থেকে সেখানকার কর্মচারী বন্ধুরা আন্দোলন করছিল। আন্দোলন কেন করছে, আমাদের দিয়ে দিতে হবে, দিয়ে দিতে হবে, আমাদেরকে রেগুলার করতে হবে, আমাদের বেতন বৃদ্ধি করতে হবে, আমাদের অধিকার চাই, এগুলো নিয়ে আন্দোলন দীর্ঘ বছর করে চলছিল। কিন্তু যার জন্য আন্দোলন আমরা করছি, অর্থাৎ যে কাজটার জন্য আমাকে অ্যাপয়েন্ট করা হলো, সেটাকে নিয়ে কোনো আন্দোলন হয়নি। সেটাকে নিয়ে অর্থাৎ যে পাট চাষি বৃদ্ধি করতে হবে, পাট উৎপাদন বাড়াতে হবে, পাট চাষিদেরকে পয়সা দিতে হবে, পাট চাষিদেরকে থেকে সরকার কিনতে হবে, পাট চাষিরা কমে যাচ্ছে তার জন্য বাড়াতে হবে, অর্থাৎ যে মেটেরিয়ালটার জন্য আমার কাজটা, আমি যদি মেটেরিয়ালটাই না থাকে তাহলে আমার কাজটা বাঁচবে কি? আজ কেন বন্ধ হয়েছে, বন্ধের জন্য হয়েছে, এই জুট মিলে উৎপাদন করতে গেলে কি হয়, পাটগুল কোথা থেকে আনতে হবে, আসাম থেকে আনতে হবে, নয়তো কলকাতা থেকে আনতে হবে। কার্যত এই কর্মশালায় তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায়। এদিনের কর্মশালায় বিশেষ করে শিশুদের শিক্ষা, পুষ্টিকর আহার এবং গর্ভধারিণী মা ও স্তন্যদানকারী মহিলাদের পোষণের উপর আলোচনা ও পরামর্শ প্রদান করা হয়। এর মধ্যে কর্মশালায় সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় অঙ্গনওয়াড়ি কর্মীদের উদ্দেশ্যে সচেতনতা ও সতর্কতার যে বার্তা দিলেন তা কিন্তু যথেষ্ট ইঙ্গিতবাহী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভেঙ্গার।